আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইউরোপ এবং ব্রিটেনের অন্যতম বৃহত্তম মসজিদ ইস্ট লন্ডন মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট লন্ডন মসজিদের সামনে কিন্তু পুলিশ কর্ডন করে রেখেছে। আজ দুপুরের দিকে ইস্ট লন্ডন মসজিদে একটি উড়ো ইমেইল আসে, এই ইমেইলের মাধ্যমে ইস্ট লন্ডন মসজিদে বোমা আতঙ্কের অ্যালার্ট জারি করা হয়। তাৎক্ষণিক মসজিদ কমিটি পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ মসজিদটি ঘিরে ধরে এবং এখানে আজকে মাগরিবের নামাজ কিন্তু পুলিশ মুসল্লিদেরকে আদায়ের জন্য ঢুকতে দেওয়া হয়নি। মসজিদ কর্তৃপক্ষকে পুলিশ জানিয়েছে তারা এই মুহূর্তে তল্লাশি করছে। এখন ঠিক 4:30 এই মুহূর্তে, এর ঠিক আগে কিন্তু মাগরিবের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মসজিদে কিন্তু পুলিশ ঘিরে রাখায় মসজিদে মাগরিবের নামাজ কিন্তু আদায় হয়নি। আমরা কথা বলার চেষ্টা করেছি মসজিদ কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ মুর্শিদের সাথে, তিনি আমাদের জানিয়েছেন, পুলিশ জানিয়েছে অতি দ্রুত তল্লাশি শেষ হলে মসজিদটি আবারও মুসল্লিদের জন্য খুলে দেওয়া হবে। আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি অনেক মুসল্লি কিন্তু এসেছিলেন মাগরিবের নামাজ আদায়ের জন্য ইস্ট লন্ডন মসজিদে, কিন্তু পুলিশ তাদের ঢুকতে দেয়নি। কিছু কিছু মুসল্লিদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে আছে কি হচ্ছে না হচ্ছে। আমরা ব্যবসায়ী এবং স্থানীয় মুসল্লিদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি আসলে এখানে কী ঘটেছিল। পুলিশ মনে করছে অতি দ্রুত তল্লাশি শেষে কিন্তু মসজিদটি খুলে দিবে। আপনারা যদি দেখেন ইস্ট লন্ডন মসজিদের চারপাশ হোয়াইট চ্যাপেল রোড এবং ঠিক এর মরিয়ম সেন্টার, যে ইস্ট লন্ডন মসজিদের পিছন দিকেও পুলিশ কিন্তু অবস্থান করছে, চারদিকে ব্যারিকেড দিয়ে কিন্তু ইস্ট লন্ডন মসজিদে ঢুকার পথ বন্ধ করে দিয়েছে। মাগরিবের আগে মসজিদে আসতে চাইছিলাম জামাত পড়ার জন্য আর কি, তো দেখলাম যে পুলিশ পুরো মসজিদের সামন কর্ডন করে রেখেছে, কি কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু মুসল্লিদেরকে না, শত শত মুসল্লি কিন্তু মাগরিবের জামাতে আসতে চাইছিল কিন্তু পুলিশ তাদেরকে ফিরিয়ে দিয়েছে। এবং শুধু পুলিশ না, সাধারণ পথচারীও মসজিদের পাশ দিয়ে যেতে দেওয়া হচ্ছিল না। এবং পুলিশকে জিজ্ঞেস করলাম কিন্তু পুলিশ কোনো তথ্য দিতে রাজি না। তবে বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে একটা বোম অ্যালার্ট ছিল, সেটা ফলসও হতে পারে, কিন্তু পুলিশ এটা সার্চ করছে আর কি, এবং মসজিদ থেকে সবাইকে বের করে দিয়ে এবং সার্চ করে সম্ভবত কোনো কিছু পায় নাই, আবার খুলে দিয়েছে এবং এখন দেখছি যে কর্ডন এখন তুলে নিয়েছে। তো আতঙ্কিত হওয়ার কিছু নাই, যেহেতু একটা ইনসিডেন্টের আভাস পাওয়া যাচ্ছিলো, পুলিশ তো তার যথাযথ ব্যবস্থা নেবেই এবং পুলিশ সার্চ করে কিছু পায় নাই। সবার জন্য নিরাপত্তার জন্য এটা ভালো এবং পুলিশকে সহযোগিতা করা দরকার। এবং পুলিশ দেখলাম একটা মাগরিবের নামাজে যাওয়ার সময় দেখিন পুলিশে ওখানেও ব্যারিকেড দেওয়া রাখছে, তো জিকাইলাম কী তো হয়েছে, পুলিশে কয় সিকিউরিটি চেক, জানি না কী তো হয়েছে মসজিদের ভিতরে, কোনো ধরনের মসজিদের ভিতরে কোনো ধরনের কিছু নাই। ইয়া হঠাৎ পুলিশে চেক করার লাগে কি, আমরা নিয়মিত নামাজ মসজিদে যাই, আমি তো আমার তো সব ওখানে ওখানে আসর পড়ছি, মাগরিবের নামাজ পড়বার লাগে দিছে না কি হবে পুলিশে ওখানে, মাগরিবের নামাজ হয়েছে না এখনও তারা চেক করে। চেষ্টা করছি পুলিশে সকলে মসজিদের ইমাম সাহেবও পাইছি বাইরে, সকলেও বাক হইয়া দিয়েছে মসজিদে, তারা চেক করার লাগে কি, তারা কইছে ইয়ার পরে জানাইব কিতা কি কি কোন খবরে তারা আইসাইছিলাম। তো হঠাৎ করে ঘন্টাখানে আগে দেখি যে পুলিশ লাইন দেওয়া, এই পাশে কেউ যেতে পারতেছে না। তখন পুলিশের কাছে জিজ্ঞাসা করলে শুধু তারা বলে সিকিউরিটির জন্য এইখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি অনেকেই চেষ্টা করি জানার জন্য যে ঘটনা কী, আমাদের একটু উৎসাহ থাকে যে হঠাৎ করে এরকম বন্ধ করে দেওয়া হয়েছে কেন। তখন অনেকেই বলে এখানে নাকি কারা যেন ট্রেড দিচ্ছে যে বোম বাস্তি করতে পারে, সেই জন্য পুলিশ একটা এখানে পুরো এলাকা ওই মসজিদের এই পাশ থেকে এই পাশে পুরোটা পুলিশ লাইন দিয়ে ডোনট ক্রস দিয়ে আটকে দিয়েছে। তো আপাতত আমরা এটুকুই জানতে পারি, কিন্তু আসলে যে মানে মেন বিষয়টা কী বা কী হইতে, আমি এখানে দেখছি প্রায় 1-1.5 ঘন্টা আগে থেকে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ মসজিদ কমিটিকে জানিয়েছে অতি দ্রুত তল্লাশি শেষে মসজিদটি আবারও মুসল্লিদের জন্য খুলে দেওয়া হবে, এতে আতঙ্কিত না হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের পুলিশ জানিয়েছে। আর মসজিদ কমিটি জানিয়েছে অতি দ্রুত তারা বিষয়টি সাংবাদিকদের সামনে পরিষ্কার করবেন। মুসল্লিরা মনে করছেন এশার নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে পারবেন। ফয়সল মাহমুদ, FM News, লন্ডন।